স্যাম্ফনি দেশের মার্কেটে ঈদকে সামনে রেখে তাদের নতুন একটি এন্ট্রি লেভেলের ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো স্যাম্ফনির জেড সিরিজের স্যাম্ফনি জেড 55 ফোনটি। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটির দাম রাখা হয়েছে 10,990 টাকা। এই ফোনটি এই দামে আমাদের কী কী প্রোভাইড করছে, এই ফোনটির ভালো মন্দ দুই দিকই জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওর শেষে জানিয়ে দিব এই ফোনটি এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কি না। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনের দিকে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের, এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া আছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর নিচের দিকে দেওয়া আছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং সাথে দেওয়া আছে 3.5mm হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বাজেট সেগমেন্টের ফোন হিসাবে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। কেননা এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডই বাংলাদেশে 10-11,000 টাকা বাজেট সেগমেন্টে ফুল HD+ ডিসপ্লে দিয়ে কোনো ফোন আনেনি। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর 0.8 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। আসলে এগুলোকে আপনি ইউজলেস ক্যামেরা বলতে পারেন, কারণ এই ক্যামেরাগুলো ডে টু লাইফে ইউজের ক্ষেত্রে আমাদের কোনো কাজেই আসে না। আর এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে তো আছে মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসরটি। এই প্রসেসরটিও 12 ন্যানোমিটার আর্কিটেকেবল এবং এই প্রসেসরটি দিয়েও আপনি ক্যাজুয়াল মানে গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11 এবং এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিত তাহলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে আরও সুন্দর লাগতো। এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 15W-এর একটি ফাস্ট চার্জার। তবে দুঃখের বিষয় হলো এখানে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি 2.0, কেননা এখনকার সব ফোনেই যেখানে টাইপ সি পোর্ট ইউজ করে সেখানে মাইক্রো ইউএসবি ইউজ করছে, এটা আসলে সত্যিকারে মেনে নেওয়া যায় না। কারণ 10-12,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে প্রতিটি ফোনেই প্রায় টাইপ সি পোর্ট ইউজ করা হয়। আর এই ফোনটির ভালো বিষয় হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক এবং অন্যটি হলো গ্রিন। আর এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে শুধু লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে, 4/64GB। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.0, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কি এই বাজেটে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কি না। বর্তমান মার্কেটে যেহেতু প্রতিটি ফোন কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে এই ফোনটি এই দামে আপনি নিতে পারেন, বিশেষ করে যারা মডারেট ইউজার আছেন, টুকটাক ক্যাজুয়াল গেমিং করতে চান, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।